আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেড় মাসেরও বেশি সময় পর উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি উপদ্রুত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ করোনা আক্রান্ত হয়ে দেশে আরও অন্তত দুজনের মৃত্যু আক্রান্তের সংখ্যা বাড়ছে রংপুরে দেশে করোনা ভাইরাস শনাক্তের হার বেড়ে প্রায় 32 মোট মৃত্যু 3184 এবং ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি বিজিবি টহল জোরদার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রায় দেড় মাসেরও বেশি সময় পর দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে দুর্ভোগ কমেনি বানভাসী লাখো মানুষের কুড়িগ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ঘরে ফিরতে পারেনি কেউ পাশাপাশি এসব এলাকায় নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়া আমাশয় চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ শেরপুরেরও সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে তবে ব্রহ্মপুত্র নদী তীরবর্তী কুলুরচর বেপারীপাড়া গ্রামের বাড়িঘর এখনও জলমগ্ন রয়েছে ফলে ওই গ্রামে 250টি পরিবার এখনও জামালপুর শহর রক্ষা বাদ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ও একটি ক্লাবে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে তবে দুর্ভোগ কাটেনি বানভাসী মানুষগুলোর করোনা আক্রান্ত হয়ে দেশে আরও অন্তত দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে ময়মনসিংহে মৃত্যু হয়েছে একজনের তিনি করোনা পজিটিভ হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন এ জেলায় নতুন শনাক্ত হয়েছেন 7 জন এছাড়া পটুয়াখালীতে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 1 জন বরিশাল বিভাগে নতুন শনাক্ত হয়েছেন ব্যাংকার ও পুলিশ সহ 49 জন গত 24 ঘন্টায় বেশি শনাক্ত হয়েছে রংপুরে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজা রহমান মুস্তাফা ও তার স্ত্রী জিলির রহমান সহ আরও 50 জন করোনা পজিটিভ হয়েছেন এছাড়া শরীয়তপুরে নতুন করে আরও 25 জন এই ভাইরাসের শিকার হয়েছেন নেত্রকোনায় গত 24 ঘন্টায় করোনার কোনো পরীক্ষাই হয়নি গত 24 ঘন্টায় দেশে 4,249টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 1,356 জন শনাক্তের হার বেড়ে এখন প্রায় 32% স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয় এদিকে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 30 জনের এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,184 জন আরও জানাচ্ছেন রাসনা দাস বেশ কয়েকদিন ধরেই কমেছে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার তাই বুলেটিনের শুরুতেই করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর গত 3 মাসের মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে গত 2 দিনে আপনারা যারা যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকবে আপনারা অবশ্যই নমুনা পরীক্ষা করার জন্য আসবেন এবং নমুনা পরীক্ষা করাবেন নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা এই কোভিড-19কে প্রতিরোধ করতে পারি যেমন শনাক্ত করতে পারি প্রতিরোধ করতে পারি একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে জনগণের উদ্দেশ্যে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার 149তম দিনে 2,42,000-এরও বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস গত 24 ঘন্টায় আক্রান্ত হন 1,356 জন 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 31.91% 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,356 জন এ পর্যন্ত শনাক্ত 2,42,102 জন 24 ঘন্টায় শনাক্তের হার 31.91% সরকারি হিসেবে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 30 জনের এ পর্যন্ত করোনায় মারা গেছেন 3,184 জন 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন এ পর্যন্ত 3,184 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এত কিছুর পরেও স্বস্তির খবর এ পর্যন্ত প্রায় 1,38,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন সুস্থতার হার 56%-এরও বেশি রাসনা দাস এটিএন বাংলা ঢাকা
করোনা ভাইরাস ভ্যাকসিনের ব্যাপারে দৃঢ় আশা থাকলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে দিয়ে বলেছে COVID-19 মহামারী মোকাবেলায় সহজ ও জাদুকরি কোনো সমাধান হয়তো মিলবে না এবং স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে। সোমবার জেনেভায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস। সংবাদ সম্মেলনে ট্রেড্রোস বলেন, জনগণ এবং সরকারগুলোর কাছে আমাদের বার্তা পরিষ্কার, বিশ্বজুড়ে মাস্ক পরিধানকে সংহতির প্রতীক করে তোলা উচিত। তিনি বলেন, বেশ কয়েকটি ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। আমরা বেশ কয়েকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার আশা করছি যা মানুষকে সংক্রমণ থেকে রক্ষায় সহায়তা করতে পারে। তবে তিনি এও বলেন, এই মুহূর্তে কোনো কাজ সহজ ও জাদুকরি সমাধান নেই এবং কখনো নাও মিলতে পারে। ভাইরাসটি উৎপত্তি স্থল চীনে একটি অগ্রগামী তদন্ত দল পাঠানো হয়েছে এবং তারা এখানে ফেরেননি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল। এদিকে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে বস্তায় ভরে চামড়া নদীতে ফেলে দিয়েছেন শেরপুরের ব্যবসায়ীরা, মাটিতেও পুঁতে ফেলছেন কেউ কেউ। ঈদের তৃতীয় দিনেও ধস অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জেলায় চামড়া ব্যবসায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। শেরপুরের মৌসুমী ব্যবসায়ীরা এবার খাসির চামড়া বিক্রি করতে না পেরে বড় বিপাকে পড়েছেন। প্রতিবাদ স্বরূপ চামড়াগুলো ফেলে রেখে গেছেন নগরীর খরমপুরের চামড়া ব্যবসায়ীদের ঘরের সামনে। প্রায় 700 চামড়া বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে নদীতে, মাটিতেও পুঁতে ফেলা হয়েছে অনেক চামড়া। কমপক্ষে 500-700 চামড়া ফেলা দেওয়া হচ্ছে এই বস্তা ভরে, এখন নিয়ে গেছে নদীতে ফেলা দেওয়া হচ্ছে। আমার 45-50 টাকা পিস পার পিস খাসির চামড়া। এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারাই ক্ষোভ জানিয়েছেন নাটোর ও ময়মনসিংহের মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া বাজারের এই করুণ দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন ঠাকুরগাঁয়ের ব্যবসায়ীরা। বরিশালে 800 টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে 200-300 টাকায়। 3 বছর থেকে ট্যানারি মালিকেরা কোনো টাকা দেয় না। গতবার 10% 5% টাকা দিয়েছিল, এইবার কোনো ট্যানারি মালিকেরা কোনো টাকা পেমেন্ট করে নাই। অবশ্যই সরকারকে কাঁচা চামড়া রপ্তানি করার সুবিধা করতে হবে আর ট্যানারিওয়ালাদের সিন্ডিকেট ভাঙতে হবে। এবার প্রতিবেশী দেশ ভারতে চামড়ার দাম বেশি, চামড়া পাচার করতে বেনাপোল সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে চোরা কারবারীরা। তাই পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। চামড়া বাজারের ধস ঠেকাতে সরকার এভাবে চামড়া সংগ্রহের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা। পটুয়াখালীর বাফলে পানিতে ডুবে 2 সহোদর সহ একই পরিবারের 3 বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কুরপুর কাঠি গ্রামের একটি পুকুর থেকে ওই 3 বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে 3 বোন বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। নিহতের স্বজনরা জানান, তারা কেউ সাঁতার কাটতে জানত না। বাফল থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকার ধামরায় সালেহুন সিদ্দিকি সুফি ও সাজিদ সানি নামে 2 শিশু গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। এর মধ্যে সুফির বয়স 13 বছর ও সানির বয়স মাত্র 6। তাদের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার তারা 2 ভাই হাজিপুর ব্রিজে বন্যার পানি দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে ধামরায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে, শিশু দুটি উদ্ধারে পুলিশের সব ইউনিটে বার্তা পাঠানো হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার উপকূল এলাকায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, রাতে উত্তর পূর্ব দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ উত্তর ক্যারোলিনার মধ্যবর্তী এলাকায় ঝড়টি আঘাত হানবে। এ সময় প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের গতিবেগ থাকবে 75 কিলোমিটার। এর ফলে ওইসব এলাকায় বন্যা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। ইসাইয়াস যুক্তরাষ্ট্রে এবারের 9 নম্বর ঝড় বলে ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে জানানো হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করা হয় না বলে দাবি করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। একই সাথে বিশ্বের আরও 5টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেরও নাম প্রকাশ করে তারা।
ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এই তালিকায় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই নাম রয়েছে। তারা বলছে বিপিএল সহ বাকি টুর্নামেন্টে যারা খেলছে তারা পারিশ্রমিক পেতে ভোগান্তিতে পড়েন। ফিকা এই সমস্যা দ্রুত সমাধানেরও আহ্বান জানায়। ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করা বাকি ফ্রাঞ্চাইজিগুলো হল টি টোয়েন্টি কানাডা, আবুধাবি টি টেন, ইউরো টি টোয়েন্টি, কাতার টি টেন ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। সাউদাম্পটনের প্রথম ম্যাচে ৬ উইকেট আর দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে সফরকারীদের হারায় এই উইন মর্গানের দল। আইরিশদের হয়ে দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন কার্টিস ক্যাম্পার। তৃতীয় ওয়ানডেতেও সেই ধারা ধরে রাখতে চাইবেন তিনি। অন্যদিকে স্বাগতিকদের হয়ে দু ম্যাচেই রান পান স্যাম উইলিংস। সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। সাউদাম্পটনে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেড় মাসেরও বেশি সময় পর উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। উপদ্রুত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। করোনা আক্রান্ত হয়ে দেশে আরো অন্তত দুজনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা বাড়ছে রংপুরে। দেশে করোনা ভাইরাস শনাক্তের হার বেড়ে প্রায় ৩২, মোট মৃত্যু ৩১৮৪। এবং ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বিজিবির টহল জোরদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।